আজ 25শে বৈশাখ 2022, এক উন্মুক্ত সময় আমরা ফিরে পেলাম। আমার বারান্দায় যেখানে থেকে দড়ি থেকে গামছা ঝুলছে সেখানেই ফুটেছে গুচ্ছ গুচ্ছ গোলাপি মালতি, ব্লিডিং হার্ট, আসনুহানা, বুদ্ধা জুঁই, আর আমার ঘরোয়া জুঁই, বেল, টগর, গন্ধরাজ। ঝমঝম করে বৃষ্টি হচ্ছে। পাশের বাড়িতে এখনো জানলা বন্ধ, ঘুম ভাঙেনি। এদিনটা আমার কিরম ভোর থেকে মনে হয় আমাদের সকলের জন্মদিন, আমাদের সকলের জেগে ওঠার দিন। মনে হয় এ শহর ভালোবাসে এক কবিকে, তার বাড়িটাকে, তার অস্তিত্বকে। তিনি আমার মনের পথ। একটা কবিতা পড়ি, সদ্য লেখা, খুব ভালোবেসে লেখা। কবির পথ, এ এক অন্যরকম পথ, না কোনো ত্যাগ বা তিতিক্ষা, না কোনো সন্ন্যাস আরোপ। রাঙা মাটির এ পথ ছুটে যায় পৃথিবী দর্শনে, কখনো বা অগ্নিভ মহাকাশ ব্যাপে। সুখ আর দুঃখের ওই নুড়িগুলো অনায়াসে হয়ে ওঠে শব্দের আকর। অশ্রু ঝরে জমা হয় বাষ্প থেকে মেঘ, বড় আপন এ পথে ক্রমাগত ফুল ঝরে থাকে। শষ্পরাজি দুলে ওঠে আপন বাতাসে, আর নাচে জন্ম, নাচে মৃত্যু এক তালে। ছায়াময় আলোময় প্রান্তের ওপারে জেগে ওঠে আবেগ মথিত চরাচর। কবির আড়ালে মুছে যায় গ্লানি, শোক, রাখালের বাঁশি শুনি, জপি রাধিকার শ্লোক। স্থির বুঝি এই তবে শেষ শুদ্ধ পথ। আমার প্রণাম জানাই আমাদের আদরের রবি ঠাকুরকে।